আপনারা দেখছো লাভলি ডে অফিশিয়াল। তো প্রতিদিনের মতো আমি অ্যাপেল সিডার নিয়ে চলে এসেছি। আর আজকে জানো তো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগে গেছে, মানে গরম গরম খেতে ভালোই লাগছে আর কানগুলো হালকা হালকা ব্যথা করছে, মানে ঠান্ডা প্রচণ্ড লেগেছে। তো আজকে এক্সারসাইজ করার একদম ইচ্ছে নেই, তাও ভাবলাম না করলে একদম ছাড়া হয়ে যাবে, তাই অল্প করে এক্সারসাইজ করে নিলাম। আমি তো বলো না গুড মর্নিং, গুড মর্নিং, যেন জানে বলছে নি। হে 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 ঠিক আছে তাহলে গুড মর্নিং বলো, ঠিক আছে একটা হাম পিয়ে দিয়ে দাও না। তো আজকে সকালের খাবার নিয়ে বসে পড়েছে। এতে কি হচ্ছে? আরে ছাড় বল, এখনো ঘুমা। আর এখানে মা গরম গরম বেগুনি ভাজছে। কালকে এমনিতেই মা রাত্রেবেলা কিছু করতে পারেনি, মায়েরও হালকা শরীরটা খারাপ আছে, পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু সবাই মুড়ি দিয়ে খাবে, তার জন্য বেগুনি ভাজা চলছে। আর এই বেগুনি বাইরের বেগুনি যেন বড় বড় হয়, কিন্তু বাড়িতে যখন করলাম মানে হচ্ছে ছোটো ছোটোই করো, কোনো সমস্যা নেই। তো এমনিতে মা গাছে জল নেই, তো আজকে জলের দেওয়ার দায়িত্ব কিন্তু আমার পড়েছে। আর দেখো আমাদের গাঁদা ফুলের গাছগুলোতে কত সুন্দর ফুল ধরেছে, আমাদের অল্প স্বল্প দেখো গাছ আছে, মানি প্ল্যান্ট আছে। আর এই যে শীতকালটা আসছে না, মানে এখানে তো এখনও সেরম ঠান্ডা পড়েনি, কিন্তু শীতকালে আমরা আবার নতুন নতুন গাছ নিয়ে আসবো ফুলের, কারণ কি বলো তো ব্যালকনিতে দিলে দেখতেও সুন্দর লাগে। এই গাছটা জানো তো একটা মাত্র ছিল, সেটাই কতগুলো হয়ে গেছে, মানে খুব মোটা ওইগুলো, আর দেখতেও খুব সুন্দর লাগে। আর মানে গাছ টাছগুলো না সুন্দর করে একদিন সময় করে কাটতে হবে, আর নতুন নতুন গাছ নিয়ে আসে না এগুলোর মধ্যে লাগাতে হবে। আর এখানে দেখো আমাদের একটা লঙ্কার গাছ ছিল, সেই লঙ্কার গাছটা না কীরকম একটা পোকা ধরে গেছে, এখানে আমরা সার দিই না তো। আর এখানে এই রক্ত গাঁদা ফুলের দেখো গাছটা কত সুন্দর ফুল ফুটেছে। আর এখানেও আরেকটা গাঁদা ফুল লাগিয়েছে, এখানে দেখো কুড়ি দিয়েছে ফুল গাছে। আর গরম আছে তো এখানে মামাকে খাওয়ানোর জন্য বসে পড়েছে, ও খেয়ে করে যাবে ঘুরতে, ঝটপট তার জন্য ওকে খাইয়ে দিচ্ছি। কোথায় যাবে? ছাদ যাবে? কার সাথে যাবে? কার সাথে যাবে ছাদ? দাদু ভাই, দাদু ভাই, বাবার সাথে ঘুরতে যাবে বলে মা বললো তাহলে স্নানটাও করিয়ে দিই, কারণ ও ছাদ যাবে, রোদে চুলটাও কিন্তু শুকনো হয়ে যাবে। টাটা কই, টাটা কই, করো হাত দিয়ে করো, টাটা। তুমি হাতে কি নিয়েছো? চাল। চাল নিয়েছো? কাকে দেবে? পায়রা। পায়রাকে দেবে? ঠিক আছে যাও, টাটা। দেখো আমাদের এই জানালা থেকে না এখানের এই একটা কাঠালের গাছ আছে, এই গাছটা বিভৎস পাখি থাকে, পাখি পায়রা দেখো কত রকমের পাখি তুমি দেখতে পাবে। এখানে পায়রাও দেখো, ওখানে চালের মধ্যে পায়রা আছে, মানে গাছটাতে না পুরো ভর্তি থাকে। আর একটা পাখির কিচির মিচের আওয়াজও খুব সুন্দর একটা হয়। আর তারপরে আমি কিন্তু সকালের মুড়ি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, খাওয়ার সেরকম একটা ইচ্ছে করছে না, তাও ভাবছি খেয়ে নি, কারণ না খেলে ভালো লাগবে না, কিন্তু বেগুনিটা খেতে কিন্তু বেশ ছিল। তো আজ শনিবার, আর পোড়া কিছু না হলে চলে, তো আমাদের বেগুন পোড়া স্টার্ট হয়ে গেছে, বেগুন পোড়াচ্ছে মা, তার সাথে বাবা দেখো কাঁচকলার পেঁপে নিয়ে এসছে বাজার থেকে। তো আমি মা বললো যে একটু মাছগুলো ফটাফট করে ভেজে দে, তো আমি তার জন্য মাছগুলো ফটাফট করে ভেজে নিই, কারণ মাছের একটা তরকারি হবে বললো মা। আর আজকে জানো তো মা যেহেতু শরীরটা খারাপ, তো আমি ভাবলাম মায়ের সাথে হালকা করে একটু হেল্প করে দিই। আমি একা রান্না করতে পারি, কিন্তু একজন সাহায্য করলে ভালো হয়, মানে মা কাটাকাটি সব বাটাবাটি করে দিলে আমি রান্না করতে বেশ ভালো লাগে আমার। আর এখানে জানো আমি মামামের রান্নাটা করছি, মামামের আগে থেকে না কাঁচকলা পেঁপে
আলু সেদ্ধ করে রাখা ছিল, আর এই দেখো কাঁচকলার লাউডাটাও দেওয়া হচ্ছে মামামের তরকারিতে। তো তার জন্য আমি ভাবছি রান্নাটা করেই দিই, মা গেছে স্নানে, তো আমি চটপট রান্নাটা করে নিই। আর মামামা যেন খুব অল্প তেল কিংবা বাটার দিয়ে আমি রান্না করি। আর এখানে দেখো মামামের ছোটো ছোটো মাছের পিসও দিয়ে দিলাম, আর এটা একদম লাইট হয়েছে, ঝোলটা একদম পাতলা। আর এখানে আমাদের একটা ডাটা, বেগুন, কাঁচকলা, পেঁপে একটা তরকারি বসিয়েছি, তার সাথে এখানে দেখো আলু পোড়াচ্ছি আমি। আমাদের আজকে বেগুন পোড়া, আলু পোড়া, তার সাথে একটু টমেটো মা পুড়িয়ে রেখেছে। কী হবে বলো তো, তিনটে একসাথে মিক্স করে মাখাবো, খেতে কিন্তু বেশ লাগে। আর আজকে শনিবার, আমরা প্রতি শনিবারে যে কোনো পোড়া একটাও করে খাই। এরপর আমি মামামকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য বসে পড়েছি। এখানে দেখো মামামকে আমি খাওয়াচ্ছি, ওকে খাওয়ানোর পরে আমি খেয়ে নেব, মানে আমি একা না, আমরা বাড়ির সবাই খেয়ে নেবো, তারপরে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে দুপুরে কী কী হলো। এখানে দেখো ডালটা, পেঁপে, কাঁচকলার একটা তরকারি মানে ঝোল, আর এখানে লঙ্কা জিরে ভাজা আছে, যেটা ওই পোড়া বানিয়েছি না, ওই পোড়াগুলোর সাথে ওইটা এটার সাথে মাখানোর জন্য। সুন্দর করে মাছের তেলটা ভাজা আছে, আর এটা কাঁচকলার খোসা বেটে ভাজা আছে, আর তো দিয়ে মাছের ঝাল। এখানে মাম্মাম যাচ্ছে তার দাদুভাইয়ের সাথে ছাদে ঘুরতে, বিকেল হলে সে একবার করে যাবে, আর আমি এরপরে কাজে বসে যাব। আর আমি কাজ করে নিচ্ছি, আর এডিট জানো তো আমার প্রায় অর্ধেকের ওপরে এডিট হয়ে গেছে, আর হাফ এডিট করলে কিন্তু কমপ্লিট। এরপরে চলে এসছে আমার চা, সাথে আছে বিস্কিট, আর মাম্মামও জানো তো চলে এসছে, তো আমি এখানে বিস্কিট খাচ্ছি, আর ও কিন্তু খাচ্ছে ছোলা। ওকে আমি জিজ্ঞেস করছি কী খাচ্ছিস, দেখো আমাদের বাড়িতে না সে পাঁপড় ফুচকাগুলো ছিল, তো সেগুলো দেখো আমি ভাজছি। আর এখানে কিন্তু কত সুন্দর করে ফুলছে দেখো, মানে অনেক বড় বড় হয়ে যায়, অরিজিনাল ফুচকার থেকেও আলাদা। আর এখানে আমাদের না বাইরে থেকে ফুচকা আর আলুর পুর তেঁতুল জল নিয়ে আসা হয়েছিল, তার সাথে বাড়িরও গোটা ফুচকা ভাজলাম, যাতে অনেকে সবাই বেশি বেশি করে খেতে পারে, তো দুটো মিক্স করে খাচ্ছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছে, আর এটা খাওয়ার পরে জানি না রাত্রে ডিনার করতে পারবো কিনা, কিন্তু খেতে হেভি লাগে। আর হচ্ছে যারা ফুচকা লাভার না, তারা এই যে আলুর পুর, একটু জানো তো আমরা পেঁয়াজও কুচি কুচি করে কাটলাম, কারণ দোকানের আলুর পুরে সেরকম থাকে না। আর যারা ফুচকা লাভার না, এটা দেখলে তাদের লোভ লাগবে। আমার জানো তো ফুচকার ভিডিও দেখলেই আমার খেতে ইচ্ছে করে। তুমি মোটর ছাড়ছ বাবা রে। এখানে মাম্মাম তার দাদুর সাথে মটরশুঁটি ছাড়ানো ব্যস্ত, তারপরে আমি কিন্তু মাম্মামকে খাইয়ে দিলাম রাত্রের খাবার। আর আজকে আমাদের রাত্রে হয়েছে যেন মটরশুঁটি, ফুলকপি, আলু দিয়ে ভাজা, আর তার সাথে আছে রুটি গরম গরম। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চলো টাটা।